আমরা বলছি যদি মুরদ থাকে ইমিডিয়েট পঞ্চায়েত ভোট করুন, আমরা প্রস্তুত, জনগণ প্রস্তুত। টানা দুমাস নতুন রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির জেরে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে শাসক দল আসলে ভয় পেয়েই সুকৌশলে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে বলে ধারণা বিরোধীদের। তাই এবার শাসক দল তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়। বললেন, মুরদ থাকলে পঞ্চায়েত ভোট করতে তারা প্রস্তুত আছেন। সোমবার মে দিবসের সকালে বাঁকুড়ার শানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল গ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন ও গণশক্তি বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন অভয় মুখোপাধ্যায়। একই সঙ্গে এদিন অভয় মুখোপাধ্যায় তৃণমূলের এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে দাবি করে গেরুয়া শিবিরকেও এক হাত নেন। তিনি বলেন, গ্রামের মানুষ আদানি আম্বানিদের বন্ধুকে গ্রহণ করবে না। মানুষ বুঝতে পেরেছিল যে তৃণমূল কংগ্রেস দলটাকে ক্ষমতায় এনে ভুল করেছে, এটা একটা চোরের পার্টি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, যুবদের কাজের স্বপ্ন সব ধ্বংস করে দিয়েছে। ফলে নতুন করে আবার মানুষ আসছে, ভাদুল গ্রামেও মানুষ দলে দলে আমাদের পক্ষে আসছেন, এবং সেজন্য আমাদের কাজকর্ম পরিচালনার জন্য এই অফিসটা দীর্ঘদিন ছিল। এই অফিসটা আবার যাতে আমাদের সাধারণ মানুষ এবং কমরেডরা ব্যবহার করতে পারে, সেজন্য আজকে নতুন করে আবার আমরা চালু করলাম। পশ্চিমবাংলার বুকে যারা ধর্ম নিয়ে মানুষকে ভাগ করে, যারা আদানির বন্ধু আম্বানির বন্ধু, তাদেরকে গ্রামের মানুষ গ্রহণ করবে না। আর তৃণমূল দলটা তো ওদের ওই ওষুধের যেমন ডেট পেরিয়ে যায়, ওদের ডেট পেরিয়ে গেছে এক্সপায়ারি ডেট, ফলে তৃণমূল কংগ্রেসকে আর মানুষ গ্রহণ করবে না। অভিজ্ঞতা থেকেই মানুষ বুঝছে লাল ঝান্ডাই বিকল্প, বামপন্থীরাই বিকল্প, এবং সেই মতোই পঞ্চায়েত ভোটের জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। প্রসঙ্গত একসময় লাল দুর্গ হিসাবে পরিচিত ভাদুল গ্রামে 2011-এর পরবর্তী সময় থেকে সিপিআইএম এর দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। এদিন ফের নতুন করে তা উদ্বোধনের পাশাপাশি দলের মুখপত্র গণশক্তির বোর্ড উদ্বোধন করা হয়। এদিন সকালে গ্রামে মিছিল ও উদ্বোধনী অনুষ্ঠানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্যা পূর্ণিমা বাগদি সহ অন্যান্যরা। তৃণমূল কবে গরিবের পাশে থেকেছে? ভোটের আগে নাটক করে যায়, আর এখন তৃণমূলের নেতারা জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে, মার খেয়ে যাবে, হয়তো সেজন্যই দেবাংশুবাবু যাননি। কিন্তু ওদের এটা নিজেদের দলের ব্যাপার, এ নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।